আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইচএসসি 2021 বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ অলরেডি তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা শেষ করেছো, অর্থাৎ মহা একটি যুদ্ধের সমাপ্তি কিন্তু তোমরা করে ফেলেছো। সো এই যুদ্ধই কিন্তু শেষ যুদ্ধ নয়, তোমাদের কিন্তু সামনে জীবনের অন্যতম বড় একটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তো সেই সম্পর্কেই কথা বলবো, যে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে অ্যাডমিশন টেস্টে আসলে তোমাদের সিলেবাসটা কেমন হবে, যে শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছ সেরকম হবে নাকি তোমাদের ফুল বইটাই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার রেফারেন্সে কথা বলবো না, কারণ এটা যেহেতু একটা কমপ্লিকেটেড বিষয়, অর্থাৎ এটা কিন্তু একটু অন্য পর্যায়ের বিষয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ের এগুলো মঞ্জুরি কমিশনের ব্যাপার যে তারা কি আসলে করবে কিনা। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, প্রত্যেকেই স্বায়ত্তশাসিত। তো তারা তাদের ডিসিশন থেকে আসলে কীভাবে কি পরীক্ষা নিবে, শর্ট সিলেবাসে নিবে নাকি তাদের আগের যে কারিকুলাম আছে, সিলেবাস আছে, সেই সিলেবাসে নিবে, এটা ডিপেন্ড করবে তাদের উপর। তো সেই সংক্রান্তই কিছু কথাবার্তা তোমাদের সাথে বলবো এবং একটি সংবাদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, গত রবিবার অর্থাৎ 19 তারিখ শিক্ষামন্ত্রী একটি অনুষ্ঠানে এই শর্ট সিলেবাস সম্পর্কে কথা বলেছে, অর্থাৎ পরীক্ষাটা কেমন হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা, সেই সম্পর্কে কথা বলেছে। আমরা সেই বিষয়ে আগে কথা বলবো, অর্থাৎ শর্ট সিলেবাসে হবে কি না সে সম্পর্কে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা আমরা আগে উপস্থাপন করব। করোনার কারণে ক্লাস না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে, তাই পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তা বহাল রাখার জন্য শিক্ষামন্ত্রী দীপমণি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবে। রোববার রাজধানীর নাইম মিলনায়তনে 2022 শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সোমবার অর্থাৎ 20 ডিসেম্বর একটি ভিন্ন প্রসঙ্গে ইউজিসির সঙ্গে সভা আছে, তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ আমার শিক্ষার্থীরা যেই সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সিলেবাসটাই তো তারা পড়েছে, তার বেশি যদি তারা পড়তে পারত তাহলে পরীক্ষাও তাদের সিলেবাস বড় করতাম, তাদের সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয় সেটি যুক্তিযুক্ত নিশ্চয়ই হলো না, ন্যায্যতার প্রশ্ন তো থেকেই যায়। সে কারণে কমিশনের সঙ্গে বিষয়টি উত্থাপন করব, যারা গুচ্ছ পদ্ধতিতে আছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও, আশা করি একটি ইতিবাচক সমাধান পাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হওয়ার ব্যাপারে পজিটিভ, অর্থাৎ এটা তোমাদের পক্ষে কিন্তু একটি কথা, অর্থাৎ তোমাদের পক্ষের পাল্লাটা কিন্তু ভারী অলরেডি পেয়ে গেছো শিক্ষামন্ত্রীর মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর যার যার নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তোমাদেরকে সিদ্ধান্ত জানাবে যে আসলে তোমাদের পরীক্ষা তারা কি এই এইচএসসির শর্ট সিলেবাসে নিবে কি না, সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা অবশ্যই অবগত হবে। তো এই ব্যাপারে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আশা করি যারা খুবই ভালো স্টুডেন্ট, অর্থাৎ যারা নিজেদেরকে এগিয়ে রাখার জন্য পড়াশোনা করেছো, ভর্তি পরীক্ষার জন্য যারা আগে থেকেই চিন্তাভাবনা করেছো, তারা শুধু শর্ট সিলেবাসের উপর ডিপেন্ডেবল ছিলে না, তোমরা কিন্তু তোমাদের পুরো বই কমপ্লিট করেছো, এরকম অনেক স্টুডেন্টের খবরই কিন্তু আমাদের কাছে বা আমার কাছে আছে। তো তোমাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তুমি তোমার মতো গুছিয়ে পড়াশোনা শুরু করে দাও। অর্থাৎ পড়াশোনা কেন শুরু করে দিতে হবে, এখনই পরীক্ষা শেষ এখনই পড়াশোনা শুরু করবো? হ্যাঁ, অবশ্যই এখনই শুরু করে দিতে হবে, কারণ সময় কিন্তু তোমরা খুব কম পাবে, যেহেতু করোনার একটা ধাক্কা গিয়েছে, শিক্ষা বর্ষগুলো এলোমেলো হয়ে গিয়েছে, এখন কিন্তু তোড়জোড় থাকবে খুব দ্রুত সকল কিছু মেনটেন করা। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, তোমরা চাইলে অবশ্যই তোমাদের শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করো, একদম প্রপারলি কমপ্লিট করো শর্ট সিলেবাসটা। পাশাপাশি তোমাদের যে অ্যাডমিশন টেস্টের জন্য
যেই ধরনের প্রিপারেশন নেওয়ার দরকার, অর্থাৎ যা যা পরীক্ষায় আসতে পারে বা যেই যেই বিষয়গুলো থেকে প্রতি বছর পরীক্ষায় আসে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের চর্চা করতে হবে অধ্যায় ধরে ধরে, সেক্ষেত্রে মনে রাখতে হবে। আর যদি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি একদম ডিক্লিয়ার দিয়ে দেয় যে এই এই বিষয়গুলোর উপর শর্ট সিলেবাস যেগুলো ছিল সেই শর্ট সিলেবাসের উপরই পরীক্ষা হবে, তাহলে তার কথাই থাকলো না, তখন তোমরা একদম চোখ বন্ধ করে শর্ট সিলেবাস কমপ্লিট করে গিয়ে পরীক্ষায় বসবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে কি না একদম বড় একটা সিলেবাসের পরীক্ষা হবে, এটা টোটালটাই ডিপেন্ড করছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর। তবে তোমরা কিন্তু তোমাদের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে পাশে পেয়ে গেলে অলরেডি শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের পক্ষে কথা বলবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর সাথে। তো তোমরা আশা করি এই ক্ষেত্রে পজিটিভ কিছু পেতে পারো, তবে তোমাদের কিন্তু চিন্তাধারা আমি এটাই বললাম যে শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করো, খুব শীঘ্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল একদম প্রপারলি শেষ করো, তারপর তুমি যেই অধ্যায়ভিত্তিক যেই প্রশ্নগুলো প্রতি বছর আসতে পারে সেগুলো চর্চা করতে থাকো। আর বিশ্ববিদ্যালয় জানিয়ে দিলে সেটা তো একদম তোমার জন্য পুরোপুরি ভালো হয়ে যায় যে তুমি একদম প্রপারলি প্রিপারেশনটা স্টার্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, সামনের কয়েক মাস শুধু পড়াশোনা করে অবশ্যই এই অ্যাডমিশন টেস্টের যে যুদ্ধটা তোমাদের রয়েছে জয় করতে হবে। ইনশাল্লাহ যারা যারা জয় করবে অবশ্যই আমাদেরকে জানাবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।